সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিয়েল অর ফ্যাক্ট টপিকের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে রুলবল ক্রেজি 2048 নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব অ্যান্ড এই অ্যাপসটির $1000 উইথড্রল প্রুফ শেয়ার করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন রুলবল ক্রেজি 2048 অ্যাপ রিয়েল অর ফ্যাক্ট, রুলবল ক্রেজি 2048 অ্যাপ লিজিট অর স্ক্যাম অ্যান্ড রুলবল ক্রেজি 2048 অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমি আপনাদের সাথে উইথড্রল প্রুফ শেয়ার করব। তো যখনই আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন তখন ওই তো রেজিস্টার অ্যান্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন অ্যান্ড গেম প্লে করার বিনিময়ে মানি মেকিং করতে পারবেন। অ্যান্ড যখন আপনাদের এই ক্যাশ ব্যালেন্সের মধ্যে $1000 হয়ে যাবে তখন আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। $1000 হয়ে যাওয়ার পর যখনই আপনারা এই ক্যাশ অপশনটির মাঝে ক্লিক করবেন অথবা এই যে নিচের দিকে পেপ্যাল ক্যাশ আউট অপশন রয়েছে এখানটার মধ্যে ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম ক্যাশ আউট পেজটি চলে আসবে। এখানে প্রথমত আপনারা পেমেন্ট মেথড দেখতে পারবেন, পেপ্যাল রয়েছে, পেপে অ্যান্ড পেপেটিএম রয়েছে। তো যদি যারা পেপ্যালে পেমেন্ট নিতে চাইছেন তারা অবশ্যই এখান থেকে পেপ্যালটিকে সিলেক্ট করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ক্যাশ আউট অপশন রয়েছে $1000 নিচে। যখন আপনারা এই ক্যাশওটি ক্লিক করবেন তখন তারা এখানে দুইটা কন্ডিশন দিচ্ছে, সেটি হচ্ছে প্রথম হচ্ছে কালেক্ট $1000, ফার্স্ট কন্ডিশন $1000 কালেক্ট করতে হবে অ্যান্ড সেকেন্ড কন্ডিশন ওয়াচ 20 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাপসটির মধ্যে ওয়াচ করতে হবে। তো যখন আপনারা 20 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করে কমপ্লিট করার পর এই ক্যাশ আউট অপশনে ক্লিক করে দেবেন তখন তারা এরকম বলবে যে কনগ্রেচুলেশন, প্লিজ ওয়াচ 30 ভিডিওস ইন 18 আওয়ার্স টু অ্যাক্টিভ দ্য ওয়ার্ডার। এই ওয়ার্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 18 আওয়ার্সের মধ্যে 30 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে। তো যখন আপনারা 30 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করবেন তখন দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ট্যাক্স কমপ্লিটেড। তারপর এখানে এই নিচে ক্যাশ আউট অপশনে যখন ক্লিক করে দেবেন তখন তারা এরকম আবারও বলবে যে উই উইল চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য ট্যাক্স, আপনি যে ট্যাক্সটা কমপ্লিট করছেন সেটি কি অথেন্টিক কিনা নাকি কোনো রোবোটিক সিস্টেমে করা হয়েছে সেটি তারা চেক করতে চাচ্ছে। এর জন্য এখানে তারা বলতেছে ওয়াচ 24 ভিডিওস উইথাউট ওয়েটিং, 24 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে। তো তাদের কথা অনুযায়ী যখনই আপনারা 24 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করে কমপ্লিট করবেন তখন তারা আবারও এরকম বলবে যে প্লিজ ওয়াচ 50 ভিডিওস টু অ্যাক্টিভ ওয়ার্ডার। তখন তারা আবারও এগেইন বলতেছে 50 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার জন্য এতে করে এই ওয়ার্ডারটি অ্যাক্টিভ হবে। এখন কথা হচ্ছে এফসটি ক্যাশুয়াল রিয়েল নাকি ফ্যাক্ট। তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফ্যাক্ট এই বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার 1 বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার 2 নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে $1000, বাট যেই অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলে উইথড্র অপরচুনিটি দিয়ে থাকে, যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে যখন আপনারা উইথড্র করবেন তখন কিন্তু দেখতে পারতেছেন তারা কিন্তু এরকম বলতেছিল যে 20 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার কথা, দেন তারপর আবার বলতেছিল 30 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার কথা। যখন আপনি সেটিও কমপ্লিট করলেন তখন তারা আবারও এরকম বলতেছিল 24 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার কথা অ্যান্ড যখন সেটিও কমপ্লিট করছেন তখন আবারও এরকম বলতেছিল যে 50 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করার কথা। তো এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার কথা হচ্ছে যে অ্যাপসগুলো উইথড্র করার পর এরকম কথা বলে থাকে যে এত ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে অর্ডার অ্যাক্টিভ করার জন্য, উইথাউট ওয়েটিংয়ে এত ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে, সেই অ্যাপসগুলো টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মূলত চান তারা ইচ্ছা করলে এই অ্যাপসটিকে গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজেস ইউজ করতে পারেন, বাট কখনই মানি মেকিং পারপাজে ইউজ করবেন না, কারণ দিস অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম। Don't use this app and don't waste your valuable time. Thanks for watching.